সৌজন্যে বিবিএস কেবলস। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মার্কিন ভিসা ও তাদের নিষেধাজ্ঞা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই, বরং অন্য মহাদেশের সাথে সম্পর্ক জোরদার করে দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করবেন তিনি। বিবিএস কেবলস আমাদের কথার আজকের পর্বের বিষয় মার্কিন ভিসা ও বাংলাদেশের ভাবনা। আপনাদের সঙ্গে আছি আমি মনিরুজ্জামান। এ নিয়ে সাধারণ মানুষ কী ভাবছেন সেটি জানব। তার আগে দেখে নেব এটিএন নিউজের একটি প্রতিবেদন। প্রথমবারের মতো অফিস পেল ঢাকা জেলা আওয়ামী লীগ। রাজধানীর তেজগাঁও শিল্প অঞ্চল এলাকায় শনিবার বিকেলে এই কার্যালয়ের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর প্রাণকেন্দ্রে ঢাকা জেলা আওয়ামী লীগের এই স্থায়ী ঠিকানা, দলটির অন্যতম গুরুত্বপূর্ণ এই সাংগঠনিক জেলার কার্যক্রম আরো গতিশীল ও বেগবান করবে বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রীর সময় বলেন, জিয়া থেকে এরশাদ এবং খালেদা জিয়া সবাই আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। আওয়ামী লীগকে দমাতে পারেনি, আওয়ামী লীগ ঠিকই টিকে থেকেছে। এই বাংলাদেশে ভোট চুরি, ভোট কারচুপি তো সেই জিয়াউর রহমানের আমল থেকে শুরু। কাজে আজকে অনেক সময় দেখি আমাদের বিএনপি নেতারা, তার নাকি নির্বাচন অবাধই হয় নাই। ওরা নির্বাচন অবাধটা শিখলো কোত্থেকে? ওরা তো অবাধ নির্বাচন তো করতেই জানে না, ওরা তো ওই ভোট চুরি করেই সারা জীবন চলছে। কাজেই আজকে তারা এখন নিজেও চোর, সবাইকে খালি চোর দেখে। মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি নিয়ে তিনি বলেন, কে ভিসা দিল কিংবা দিল না, এতে বাংলাদেশের মানুষের কিছুই আসে যায় না। কে আমাদের ভিসা দেবে না, কে আমাদের স্যাংশন দেবে, ও নিয়ে মাথা ব্যথা করে কোনো লাভ নাই। 20 ঘন্টা প্লেনে জার্নি করে আটলান্টিক পার হয়ে ওই আমেরিকায় না গেলে কিচ্ছু আসে যায় না। পৃথিবীতে আরো অনেক মহাসাগর আছে, অনেক মহাদেশ আছে, সেই মহাদেশের সাথে মহাসাগরেই আমরা যাতায়াত করব আর বন্ধুত্ব করব। আমাদের অর্থনীতি আরো মজবুত হবে, উন্নত হবে, আরো চাঙ্গা হবে। প্রস্তাবিত বাজেট নিয়ে প্রধানমন্ত্রীর সময় বলেন, বাস্তবায়ন সম্ভব বলেই এত বড় বাজেট দেয়া হয়েছে। বাজেট আমরা দিয়েছি, বাজেট বাস্তবায়ন করতে পারবো বলেই কিন্তু আমরা দিয়েছি। আমাদের অনেক জ্ঞানী গুণী আমরা দেখি পারে টক শো ফাটায় ফেলছেন, যেটা নাকি আমরা বাস্তবায়ন করতেই পারবো না। সাম্প্রতিক বিদ্যুৎ সংকট নিয়ে তিনি বলেন, বিশ্বব্যাপী জ্বালানি সংকটের কারণেই এই সমস্যা, তবে শিগগিরই এই সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা বিদ্যুৎ শতভাগ দিতে পেরেছি, কিন্তু এখন যেহেতু তেলের দাম বেড়ে গেছে, গ্যাসের দাম বেড়ে গেছে, কয়লার দাম বেড়ে গেছে, যা হোক তবু সুখবর যে কাতার এবং ওমানের সাথে ইতিমধ্যে আমাদের চুক্তি হয়ে গেছে, আমরা আরও কয়েকটা দেশের সাথে করছি যাতে আমরা গ্যাস কিনতে পারি, আনতে পারি, এই কষ্ট দূর করতে পারি। রিজন ভয়েস, এটিএন নিউজ, ঢাকা। দেখছিলেন প্রতিবেদনটি, এখন সাধারণ মানুষ কি ভাবছে সেটি জানব। ভিসা জটিলতার কারণে যেহেতু এটা বলছে, এবং আমাদের দেশের অনেক রাজনীতিবিদ, শিক্ষার্থী, ব্যবসায়ী তারা বিভিন্ন কারণে আমেরিকা যাওয়া আসা করে, এই ক্ষেত্রে একটা প্রবলেম হতে পারে। রপ্তানির যে ব্যাপারটা, আমাদের সাথে তাদের রপ্তানি এবং আমদানির একটা বিশাল একটা ফারাক, কারণ আমরা তাদের এখানে আমাদের এই যে গার্মেন্টস যে শিল্পটা, গার্মেন্টস শিল্পর ক্ষেত্রে তাদের এখান থেকে আমরা বেশি রপ্তানি করি, বিশেষ করে ইউরোপ এবং আমেরিকায়। এখানে তাদের একটা যদি নিষেধাজ্ঞা আবার আসে, কিংবা তারা যদি আমাদের যদি গার্মেন্টস থেকে যে পণ্যটা এটা যদি না নেয়, তাহলে বড় ধরনের একটা ধস নামবে। কেউ একজন আমাদেরকে এসে চেপে ধরবে, বলবে যে তোমাদের এইটা এটার জন্য এইটা হবে, এটার জন্য এইটা হবে, সেটা আসলে মনে হয় আমাদের দেশের জন্য অত প্রযোজ্য হবে না। আর এখনকার বিশ্ব প্রেক্ষাপটে যেটা হচ্ছে, সেটা কে যে আসলে কোন দিক থেকে কাকে আটকে দেবে সেটা বোঝাও একটু বিষয় হয়ে দাঁড়াচ্ছে, যে কে ভিসা দেবে না। ভিসা না দেওয়ার তো কিছু নাই, ভিসা তো সারা দেশের কয়জনকে আটকাবে, সে সারা বাংলাদেশের মানুষকে তো সে আটকে দিতে পারবে না। বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ আমেরিকায় জব করতেছে, কেউ বাড়িগেরি করে বসে আছে। আমেরিকা ভিসা দিল কি না দিল এতে কিছুই আসে যায় না। প্রধানমন্ত্রীর এই বক্তব্য নিয়ে সাধারণ মানুষের ভাবনা জানতে আমাদের কথা অনুষ্ঠানে খুলনা থেকে রয়েছি আমি পলাশ চন্দ্র ঢালী। জানবো মার্কিন ভিসা নীতি নিয়ে খুলনার সাধারণ মানুষের ভাবনা।
যে দেশের নাগরিক না নিরাপত্তাহীনতায় ভোগেন তারা তাদের মানবাধিকার লঙ্ঘন হয় না, তো ফলে এগুলি দিয়ে এই উন্নয়নকে বাধাগ্রস্ত করার মার্কিনীদের একটা পরিকল্পনা। অতএব তারা তাদের গতিতেই চলবে। আমরা আজকে যদি আমাদের মতন করে কথা না বলতে শিখি, প্রতিবাদ করতে না শিখি, তাহলে কালকে আর এক পরাশক্তি আমাকে এরকম কথা বলবে। তুই বঙ্গবন্ধুর কন্যা, সুযোগ্য কন্যা, তুই সঠিক কথা বলেছেন। কারণ এই দেশ স্বাধীনতা যুদ্ধে আমরা অংশগ্রহণ করি, তখন বহু পৃথিবীর দেশ, বড় বড় দেশ তারা আমাদের বিরোধিতা করেছে এবং দেশ স্বাধীনতার স্বীকৃতি দেয়নি। তো সেই কোনো দেশ যদি আজকে আমাদের এই ধরনের কথা বলে, আমাদের দেশে তো বন্ধুর এই দেশের সাথে পৃথিবীর বন্ধুত্বের অভাব নাই, বহু দেশের সাথে বন্ধু গড়ে উঠবে। ১৯৭১ সালে বাংলাদেশের বিরোধিতা করার পরও বড় বড় রাষ্ট্র বিরোধিতা করেছে, আমেরিকাও বিরোধিতা করেছে। সেই বিরোধিতার ভিতর দিয়ে যদি বাংলাদেশের জন্ম হতে পারে, তো এই ভিসা নীতি কি দিল কি দিল না এইটা প্রশ্ন না। বাংলাদেশের তার উন্নয়নের অগ্রযাত্রা শুরু হয়েছে, সোনার বাংলা সৃষ্টি করবার জন্য উনি কাজ করছেন। আমেরিকা যে ভিসা নীতি নতুন করে বাংলাদেশকে বেকায়দায় ফেলানোর জন্য যে ভিসা নীতি উনি উদ্ভাবন করেছেন, এটা আসলে একটি দেশকে হেয়প্রতিপন্ন করার জন্যই, ছোট করার জন্যই আসলে এটা। উনি স্বাধীনতার সময় বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিয়েছেন, এই দেশের মানুষ এবং মাটির বিপক্ষে অবস্থান নিয়েছেন এই আমেরিকা, যার জন্য ওই দেশের সাথে আমাদের বন্ধুত্ব প্রয়োজন নেই। শেখ হাসিনা যথাযথই কথা বলেছেন। সাবার থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি জাহির হাসান শাকিল। আমাদের কথা আজকের আয়োজনে জানাবো, মার্কিন ভিসা ও নিষেধাজ্ঞা নিয়ে কোনো মাথা ব্যথা নেই বলেছেন খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে শুনবো সাধারণ মানুষের ভাবনা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিভাবে আমাদের রাষ্ট্র ভালোভাবে পরিচালনা করবে, এটা আমাদের প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবে। কোন মার্কিন রাষ্ট্র বা অন্য রাষ্ট্র আমাদের রাষ্ট্র নিয়ে কথা বলবে, এটা আমাদের কাম্য না। আমরা একটি স্বাধীন রাষ্ট্রে বসবাস করি, বিভিন্ন ভুল তথ্যের, কিছু মানুষের ভুল তথ্যের কারণে যদি কোনো দেশ আমাদের নিষেধাজ্ঞা দেয়, আমরা আমাদের উপরে চাপিয়ে দেয়, এটা আমরা কেন মেনে নেব? আমরা কোনো রাষ্ট্রের সাথেই খারাপ সম্পর্ক নিয়ে চলতে চাই না, আমরা প্রত্যেকটা রাষ্ট্রের সাথে ভালো সম্পর্ক নিয়ে, ভালো সৌহার্দ্যপূর্ণ আচার আচরণের মাধ্যমে আমরা চলতে চাই। একজন স্বল্পোন্নত রাষ্ট্র, আমরা আমেরিকার সাথে ব্যবসা করি, আমেরিকা আমাদের সাথে ব্যবসা করে, সেনা যায় পারে, কিন্তু আমাদেরও যাইতে হবে জনগণের, বাংলাদেশের ব্যবসায়ীর, আবার বাংলাদেশের ব্যবসায়ী আমেরিকার ব্যবসায়ীরা বাংলাদেশে আসতে হবে। কিন্তু সে যদি নিষেধাজ্ঞা দেয় তাহলে তো আমাদের অবস্থা খুবই খারাপ পর্যায়ে চলে যাবে। তার বক্তব্যটা তার স্থান থেকে সঠিক, কিন্তু জনগণের জন্য এটা সঠিক না। আমেরিকা আসলে একটা মাতবর দেশ, একটা বিষয়ে কন্ট্রোল করে, তো ওদের সাথে টক্কর দেয় কিন্তু আমরা খুলতে পারবো না। তো দেখা যায় আমাদের মা বোন আছে, অনেকে আছে, আত্মীয় স্বজন আছে আমেরিকাতে আছে, দেখা যায় কোনো নিষেধাজ্ঞাটা পড়লে আমাদের সাধারণ জনগণের একটি সমস্যা। কিছু জন্য দেখা যায় অনেকে স্বামী আছে, স্ত্রীর বাসায় দেশে আছে, সে যেতে পারতেছে না, তার সাথে সাক্ষাৎ করতে পারতেছে না। তো আমার মনে হয় এবারে প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর একটু আবার একটু সুচিন্তা করা উচিত, এ ব্যাপারে একটু চিন্তা ভাবনা একটু শিথিল করা উচিত। বিবিএস কেবলস আমাদের কথার আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি। আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো জায়গা থেকে যুক্ত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সঙ্গেই থাকুন।